হৃদয়ের উপর আগে আস্থা রেখেছিলেন ভারতীয় স্পিন স্টার অশ্বিন। বলেছিলেন, সে যেভাবে ক্যারিয়ার শুরু করেছে ভবিষ্যতে দারুণ কিছু করবে। আর এবার সেই আস্থার প্রতিদান পেয়ে হৃদয়ের প্রশংসায় পঞ্চমুখ এই ভারতীয় তারকা ক্রিকেটার। তবে লঙ্কানদের বিপক্ষে তাওহিদের একটুর জন্য মিস হওয়া শতকের জন্য আফসোস হচ্ছে তার। হৃদয়কে ঘিরে অশ্বিনের এমন বক্তব্যের অংশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। লঙ্কানদের বিপক্ষে হেরেছে বাংলাদেশ, আর তাতেই যেন সাকিবদের এশিয়া সেরা হবার স্বপ্ন শেষ। তবে শেষ থেকেও যে নতুন কিছু শুরু হয় সেটাই হয়তো প্রমাণ করলেন তাওহিদ হৃদয়। সাকিবদের মন ভাঙার দিনে হৃদয় একাই যেন জয় করেছেন সবার মন। হারের ক্ষতর মধ্যে স্বস্তি যেন হৃদয়ের ব্যাটে ধরানো আগুন। এদিকে হৃদয়ের এমন অসাধারণ পারফরমেন্সের পর প্রশংসায় ভাসছেন এই নতুন পোস্টার বয়। এবার সেই প্রশংসায় অংশ নিলেন ভারতীয় তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। লঙ্কানদের বিপক্ষে সর্বশেষ এই ম্যাচে তাওহিদ হৃদয়ের করা 82 রানের এক অনবদ্য ইনিংসের জন্য এবার প্রশংসা করলেন এই ভারতীয় ক্রিকেটার। তবে একই সাথে আফসোস হচ্ছে অশ্বিনের, কেননা তিনি চেয়েছিলেন হৃদয়ের ব্যাট থেকে সেঞ্চুরি দেখতে। লঙ্কানদের শক্তিশালী বোলিং লাইনের বিরুদ্ধে দারুণ খেলা হৃদয়ের সেঞ্চুরি মিস দেখে রবিচন্দ্রন অশ্বিন একটি টুইট করেন, যেখানে তিনি লেখেন, সত্যি দুর্ভাগ্যজনক তাওহিদ হৃদয় একটি প্রাপ্য শতক মিস করেছে, তবুও চমৎকার ইনিংস, ভালো খেলেছে। এদিকে হৃদয়কে নিয়ে অশ্বিনের প্রত্যাশাটা ছিল অনেক আগে থেকেই। তাওহিদকে নিয়ে এশিয়া কাপের আগে ভবিষ্যৎ বাণীও করেছিলেন এই স্পিন স্টার। সেবার হৃদয়ের প্রশংসা করে অশ্বিন বলেছিলেন, আমি তাওহিদ হৃদয়ের কথা বলবো, সে 9টি ওয়ানডে ম্যাচ খেলেছে, 48.25 গড়ে ব্যাটিং করেছে। আসন্ন এশিয়া কাপ তার খুব বড় একটা পরীক্ষা হবে। সে যদি এশিয়া কাপে নিজেকে প্রমাণ করতে পারে তাহলে আমি মনে করি এই টুর্নামেন্ট শেষে একজন ব্যাটিং সুপারস্টার পেতে চলেছে। এদিকে অভিষেক ম্যাচে তাওহিদ হৃদয় আলো ছড়িয়ে নিজের আগমনের জানান দিয়েছিলেন। সেবার 85 বলে 92 রান করেছিলেন তিনি। তাছাড়াও এই ক্রিকেটার অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জিতেছেন। তবে এশিয়া কাপের আগের 3 ম্যাচে হাসিনি হৃদয়ের ব্যাট, মোটে করেন 22, কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে দলের বিপর্যয়ে এসে হাল ধরেন তিনি। শেষ পর্যন্ত একা হাতে লড়াই চালিয়ে 97 বলে 7 চার ও 1 ছক্কায় 82 রান করেন। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ এই তারকাকে অশ্বিন ছাড়াও ক্রিকেট সংশ্লিষ্ট অনেকে সুনাম করেছেন, দেখছেন তার উজ্জ্বল ক্যারিয়ার। গত মার্চে অভিষেকের পর থেকে তাওহিদ হৃদয়ের 13 ম্যাচের ওয়ানডে ক্যারিয়ার, 40.18 ব্যাটিং গড়ে নামের পাশে যোগ করেছেন 442 রান। তাছাড়া হারের দিনেও লড়াই করে যাওয়া তাওহিদ হৃদয়কে প্রশংসায় ভাসাতে ভুল করেননি ক্যাপ্টেন সাকিব। ম্যাচ শেষে তিনি বলেন, সে দারুণ ব্যাটিং করেছে, সত্যি ভালো, সে এখানে LPL খেলেছে তাই সে আত্মবিশ্বাস এনেছে, সে সত্যি ভালো খেলেছে, যদি সে আর একটু ব্যাট করতে পারত, তবে সবসময় অনেক যদি এবং কিন্তু থাকে, কিন্তু শ্রীলঙ্কা আরও ভালো খেলেছে যার কারণে তারা জিতেছে।